আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি কুকিং স্টারের নতুন আরেকটি রেসিপিতে। আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল একটা রেসিপি। যারা বেকিংয়ে কাঁচা, বেকিং কম বুঝি, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট বেকিংয়ের একটা রেসিপি আজকে। ঘরে থাকা জিনিসে যাদের কিনা বেকিং করার অভ্যাস, তাদের কিন্তু এই ছোটোখাটো জিনিস ঘরেই থাকে, সেগুলো দিয়ে কিন্তু খুব কম সময়ে থিম কেক তৈরি করতে পারবেন। আর ভিডিও দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কঠিন রেসিপি কীভাবে সহজ করে দেখানো হয় সেই রেসিপি কিন্তু আমি দেখানোর ট্রাই করি, অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছেন কেক এবং বাটার ক্রিমটা নিয়েছি। আমরা কিন্তু বাসায় যারা কেক করি, যারা কিনা বেকিং করতে ভালোবাসে, তারা কিন্তু একটু হলেও বাসায় কোনো স্পেশাল মোমেন্টে কিন্তু আমরা কেক করি। এবং বাসার যে কেকগুলো আমরা কিন্তু দেখা যায় বড় বড় শপের যে কেক তার থেকেও বেশি বেটার হয় খেতে, কারণ বাসায় কিন্তু কোনো ভুলভাল জিনিস মেশানো হয় না, ক্রিমটা এত টেস্টি করে বানানো হয় যে কেকটা এমনিতেই অনেক টেস্টি হয়ে যায়। তো অবশ্যই বাসায় কেক তৈরি করবেন। এইটা হচ্ছে ভ্যানিলা কেক। এই রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আছে, আমি কিন্তু এই ভ্যানিলা কেকের রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সব রেসিপি দেইনি এখানে, কেকের না বাটার ক্রিমের না, তবুও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। এর জন্য আমি চেয়েছি যে যেহেতু কেকের রেসিপিটা আছে, একটা না অনেকগুলোই আছে, আমি এর জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং বাটার ক্রিমটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু সেখানে দেখতে পারেন। এখানে জাস্ট আমি কিভাবে থিম কেক তৈরি করবেন, এত কম সময়ে যে থিম কেক তৈরি করা যায় সেটাই দেখাবো। আমার এই থিম কেকটা তৈরি করতে ক্রিম করা বাদে যে থিম কেকটা জাস্ট তৈরি করতে আমার সময় লেগেছিল এখানে 10 মিনিটের থেকেও 10 মিনিটই হবে। কেক কিন্তু একদিন দুই দিন সংরক্ষণ করতে গেলে সুগার সিরাপের কোনো জুড়ি নেই। সুগার সিরাপটা এত ভালো কাজ করে কেক সফট রাখতে। তো এখানে কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা সুগার সিরাপ দিচ্ছি, একটু সামান্য চিনি দিয়ে ঠান্ডা পানিতে কিন্তু আমি গুলে নিয়েছি, এটাই কিন্তু সুগার সিরাপ। আমি কিন্তু কেকে একদম অনেক বেশি পরিমাণে দিচ্ছি সুগার সিরাপ দিচ্ছি, এর জন্যই আমি কালকে, যেহেতু এটা আমি আগের দিন করছি, আগের দিন সকালে কেকটা করছি, পরের দিন এটা রাত্রে কাটা হবে, বুঝতেই পারছেন লং টাইম। তো যাই হোক, আমি এখানে কিন্তু কেকটা ডেকোরেশন করব, যার কাছে যে জিনিস আছে, সমুদ্র সামনে আপনারা যেভাবে আপনারা ফিল করেন যে সমুদ্রটা এইভাবে দেখতে লাগবে, সেইভাবে সেই সেই জিনিস কিন্তু আপনারা কেকের উপরে দিতে পারেন, সাইডে দিতে পারেন। আর ফার্স্টে কিন্তু সাউন্ডটা শুনে আপনি একটু চোখ বন্ধ করে ফিল পাবেন যে না, আপনি সমুদ্রের সামনে বসে আছেন, আমার কেকটার দিকে একটু তাকাবেন, একটু খুব সমুদ্র আপনার চোখের সামনে। যাই হোক, মজা করলাম। আমার চ্যানেলে কিন্তু খুব কম সময়ে ছোট ছোট রেসিপিগুলোও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর একটা কথা, যেটা হচ্ছে আমরা যে কেকের নিচের যে একদম পার্টটা সেটা কিন্তু নিচে কখনো দিব না, সেটা কিন্তু মাঝখানে বসাবো। আর এই কেকটা কিন্তু আমি ওভেনে করেছি, ওভেনের কেকটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেয়, কিন্তু চুলাই করা কেকটা বেশি টেস্টি হয়, এর জন্য আমি সবসময় চুলাই বেকিং করি। তারপরেও যেহেতু ওভেনে করতে হয়, অনেকে ওভেনে করতে চান, তাদের জন্য আমি সামনে একটা ওভেনে করা কেকের রেসিপি দিয়ে দিব। বাটার কেকটা কিন্তু অনেক টেস্টি হয়, আর আমি সবসময় বেশিরভাগ সময় বাটার ক্রিমটা ইউজ করি অনেক বেশি টেস্টের জন্য, যেহেতু বাসায় মাঝে মাঝে করতে হয়, তো মাঝে মাঝে যেহেতু করবো ভালোটাই করবো, বাটার ক্রিমটাই করি। আর এই বাটার ক্রিম দিয়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণ রেসিপি করতে পারবেন, এই বাটার ক্রিম দিয়ে অনেক ধরনের কেক করা যায়, অনেক ধরনের বাটার বান তৈরি করা যায়, অনেক ধরনের ডেজার্ট তৈরি করা যায়, নবাবী সিমাইয়ে দেওয়া যায়, চকলেট মিল্কশেক অনেক কিছুতে দেওয়া যায় এই বাটার ক্রিমটা। আপনারা যদি 15 দিনের জন্য কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, বক্সে ভরে, কেকের জন্য নয়, ডেজার্টের জন্য। কেকের জন্য দুই দিনের বেশি রাখবেন না, তারপরেও সেটা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রাখতে হবে। কেকটাকে ক্রিম দেওয়ার পর কিন্তু কমপক্ষে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। আমি খুব কম সময় রেখেছিলাম, 5 মিনিটের মতো সেট করে নিয়েছিলাম। যেহেতু সমুদ্র থিম কেক, সমুদ্র তো একেবারে সমান থাকে না, ঢেউ ঢেউ থাকে, একটু বালি থাকে, তো এই জন্য কিন্তু এই কেকটা এত বেশি বার্নিশ করতে হবে না, কিছুই লাগবে না বার্নিশ করার জন্য। এখানে এই ফুড কালারটা আমি কখনো ইউজ করিনি, তারপরও এবার আমি করলাম ইয়েলো একটা কালার, তো অনেক দেখলাম ভালো। আমি সবসময় ফার্স্টার ক্র্যাকের আর হচ্ছে রেডবেনের ফুড কালার ইউজ করি, কারণ এগুলা করলে না, ফুড কালার ইউজ করলে টেস্টটা কিন্তু একটু কমে যায় অন্য সব ফুড কালার ইউজ করলে, তো এগুলা করলে না আসলে টেস্ট কিন্তু একদমই কমে না এইসব ফুড কালারে। তো
আপনারা কিন্তু ফন্ডেট তৈরি করে কিন্তু এই শামুক ঝিনুকগুলো তৈরি করতে পারেন। আমি করিনি, কারণ ফন্ডেট আমার একেবারে ভালো লাগে না। এর জন্য আমার চ্যানেলে কিন্তু একটা ফন্ডেট কেকের রেসিপিও আছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আমি কিন্তু এর আগের বার আমি একটা ডল কেক তৈরি করেছিলাম ভ্যানিলা কেকই, আমি এটা যেহেতু আমার ভাগ্নির বার্থডেতে তৈরি করেছি সমুদ্র কেকটা, আর তার আগে কিন্তু ডল কেকও করেছিলাম, সেটার লিঙ্কও আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো সমুদ্র থিম কেক কিন্তু একেবারে বার্নিশ করে করলে কিন্তু ভালো লাগে না, যেহেতু সমুদ্রের পানি একটু ঢেউ থাকবে, উপরে বালি থাকবে সেখানেও কিন্তু সমান না, তার জন্য কিন্তু এটা একটু ঢেউ ঢেউ করা, একটু যাতে সুন্দর লাগে সমুদ্রের মতো লাগে, এর জন্য কিন্তু এরকম করে করা। আমি কিন্তু ব্লু কালার দিয়েছি আর একটু হোয়াইট হোয়াইট করে রেখেছি ওখানে উপরেরটুকু যেখানে আমি বালি দিয়ে দিব, আর বালির এখানে যে শামুক উঠে থাকে, ঝিনুক উঠে থাকে, ছোট ছোট গাছ থাকে, সেইভাবেই আমি করব। আপনারা কিন্তু আপনাদের কাছে যেরকম লাগে সমুদ্রটা, আপনারা সেই সেই জিনিসগুলো সাইড দিয়ে উপরে বসাতে পারেন। এখানে কিন্তু আমি টোস্ট বিস্কিটটাকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, তারপরে কিন্তু এটা বালি করে নিয়েছি। যাই হোক, তো বালির উপরে কিছু ছোট ছোট শামুক ঝিনুক থাকবে, সাইডে ছোট ছোট ঝিনুক থাকবে, গাছ থাকবে, একটা পেঙ্গুইন বসিয়ে দিয়েছি। যাই হোক, আপনারা কিন্তু আপনাদের মন মতো করে দিতে পারেন সমুদ্রেতে কী কী থাকে সেই অনুযায়ী। আমি এরকম করে সিম্পলভাবে একটা সমুদ্র থিম কেক তৈরি করে নিলাম। কেকটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো কাটার পরও আমি একটু দেখাচ্ছি, লুক সো ইয়ামি না? তো আপনারা কিন্তু বাসায় তৈরি করবেন, ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে, নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।